শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ঝরানো দিনানে সে, শিউলি ঝরানো দিনানে সে, চির ভোরের আগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনি। তো সকালবেলা উঠে আমার উঠোন লেপা হয়ে গেছে, তো এখন এই যে ঘর মুছছি, আর ছেলে এখনও ওঠেনি, সেজন্য ছেলে সকাল সকাল আর কি ঘর মুছে ফেললাম। আর ওই ঘরটা আমার শাশুড়ি মুছে ফেলেছে, তো তারপর দেখো চান দান করে এই যে ঘরের পুজো দেওয়া হয়ে গেল। কেননা ঘরের পুজো দিলে মনে করো একটা কাজ হয়ে যায়। দেখো সুন্দর করে ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়া হয়ে গেলে ছেলেকে একটু খাওয়াবো। তো তারপরে দেখো আমি এখানে ফল কাটার জন্য মানে ভোগ যা যা এনেছে ওগুলো আমি রেডি করছি এখানে। তো প্রথমে ফল এনেছে, ফল আনেনি এমনি, মনে করো শুধু আপেলই এনেছে। তো আপেলগুলো আমি এখানে দেখো কেটে নিচ্ছি, আর ওই যে কী ভোগ এনেছে সেটা দেখিনি আমি, তো ভাবলাম আপেলগুলো কেটে নিই, তারপরে সব কিছু সুন্দর করে সাজিয়ে তারপরে রেডি হব। রেডি হয়ে না ফল কাটতে ভালো লাগে না, মানে শাড়িটা একদম লেত্রে পেত্রে শেষ হয়ে যায়। তো তারপরে দেখো দেখলাম যে লাড্ডু এনেছে, তো লাড্ডু টাড্ডু সুন্দর করে সাজিয়ে এই দেখো ফুলও নিয়ে নিয়েছি। তো এখানে আছে ফুল দুব্বো, আর এখানে আছে দেখো সব প্রসাদ, তো ছিল আপেল লাড্ডু আর সন্দেশ এনেছিল। তো এই আমাদের ভোগের প্রসাদ আর কি এটাই। তো তারপরে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে, আর এখানে আমি আলতা পরে নিচ্ছিলাম। তো পুজো দিতে যাবো, একটু আলতা না পরলে ভালো লাগে না, তাই বলে না, তো সেজন্য এখানে দেখো আলতা পরে নিচ্ছিলাম। আর আমার এখানে ছেলে মোবাইল দেখছিল, তো আলতা পরা হয়ে গেলে এবার আমি যাব। তো তার আগে দেখো ছেলেকে একটু খাইয়ে নিচ্ছি, ছেলেকে না খাইয়ে তো আমি বেরোতে পারবো না, নাহলে তো আমার সেই আবার পুজো প্যান্ডেলে গিয়ে আবার খাওয়াতে হবে। তো ভাবলাম না ছেলেকে একটু খাইয়ে নিই, তো এখানে দেখো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। তো খাওয়ানো হয়ে গেলে বেরোবো। তো তারপরে হলো কি, এলো এক ননদ, তো এই যে ননদ, এই ননদটা এলো, বললাম বৌদি আমাকে শাড়ি পরিয়ে দাও, বৌকে শাড়ি টাড়ি পরিয়ে এই যে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি চম্পা। তো আজকে দেখো মহাষ্টমী, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে দেখো আমি এই শাড়িটা পরেছি, সাদা আর লাল কালারের শাড়িটা পরেছি। তো এখন যাচ্ছি অঞ্জলি দিতে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে, চলো। তো এই যে আমার সম্পূর্ণ লুকটা দেখো, সাদা আর লাল কালারের শাড়ি পরেছি, আর খোঁপায় সাদা ফুল মানে দিয়েছি, ওই যে ফুল দিয়েছি, আর হলো কানের সোনার কানের পরেছি, আর গলায় একটা এমনি চেন পরেছি আর কি। তো চলো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। তো প্রসাদ নিয়ে চলছি, আর এই যে ননদটাকেও শাড়িয়ে পরিয়ে দিলাম, আর ওকেও একটু খোঁপা করে দিলাম। তো ও হলো মানে মেকআপ টেকআপ কিছু করেনি, তো এমনি বললাম আমাকে শাড়িটা পরিয়ে দাও, ওকে শাড়ি দিয়ে শাড়ি পরিয়ে এখন আমরা দুজনে মিলে আর কি মানে পুজোর জন্য পুজো প্যান্ডেলে রওনা দিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি নেওয়া হয়ে গেছে, তো এখন দেখো আমাদের প্রসাদ খেতে দিয়েছে। প্রথমে যে ফল প্রসাদ, আর তার সাথে ছিল মানে যাই হোক ফল প্রসাদ ছিল, তারপরে যে দেখো গরম গরম খিচুড়ি। আজ খিচুড়িটা যা হয়েছিল না, দারুণ হয়েছিল কি বলবো। তো এখানে আবার এরকম নিয়ম, আমাদের ওখানে সেরকম না আর কি, আমার বাবার বাড়ি ওখানে মানে পুজোর শেষে আর কি প্রসাদ দেয় না, এমনি ফল প্রসাদ দেয় আর খিচুড়ি দেয় না। তো চলো এখন এই যে প্রসাদ নেবো, এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।